নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। ছোট থেকে যখন আমরা বড় হচ্ছি, একটা মহিলা রাস্তা বন্দি করে একটা পুরুষ শরীরে বন্দি থাকে। ছোটবেলা স্কুল থেকে ধরুন, স্কুলে গেলে তাকে হোমো, ছক্কা, মগা যে কলোকিয়াল ওয়ার্ডসগুলো শুনতে হয় সে স্কুলে পড়তে পারে। আমি নিজে এরকম করে দুটি কলেজ চেঞ্জ করেছিলাম, কলেজের নাম বলছি না। তারপর যখন আমরা কম্পিটিটিভ করতে যাই সেখানেও সেম কেস, কোথাও পাই না। একটা জিনিস মনে রাখবেন, সিগন্যালের গাড়ির কাজ নামিয়ে 10 টাকার নোট দেওয়াটা খুব সহজ, হাত পেতে 10 টাকার নোট নেওয়াটা খুব কষ্ট। যারা সুযোগ পেয়েছে তারা চাকরি করছে, আমি সুযোগ পেয়েছি সরকারি চাকরি করছি, এরকম 4 জন আছি আমরা রাজ্যে। ভাবতে হবে পরিসংখ্যানটা খুব কম, মাত্র 4 জন সরকারি জায়গায় আছে, আর কেউ নেই, কারণ আমাদের সুযোগটা নেই। যদি সুযোগ আছে যদি সুযোগ পেলে কেউ হাত পাচ্ছে, আজকে আমার অভাব নেই, আমি হাত পাচ্ছি না, আমাকে এদের জন্য আসতে হয়েছে। যদি আশা করি এরাও সুযোগ পায় সেই জিনিসগুলো থাকবে। আর হ্যাঁ, অবভিয়াসলি ভালো খারাপ সবার মধ্যে আছে, আপনাদের পুরুষদের মধ্যে এফেক্ট নেই, মহিলাদের মধ্যে খারাপ নেই, আমাদের মধ্যে আছে, সেটা থাকবে, সেটাকে কনসিডারেশনে আনা চলবে। মানুষের প্রতি খেলা নেই, দলের প্রতি খেলা আছে কেন্দ্রীয় সরকার। আমাদের নেত্রী নিজস্ব চেষ্টাতে মুখ্যমন্ত্রী করোনা ভাইরাসের ভ্যাকসিন সমস্ত জায়গাতে পাঠাচ্ছেন, মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ভ্যাকসিনের কাজ চলছে। আমার বিধানসভা এলাকায় আমি 195 দিন করোনা ভাইরাসে স্যানিটাইজ করেছি, মানুষের হাতে খাদ্যদ্রব্য উঠিয়ে দিয়েছি। রাজ্যের মুখ্যমন্ত্রী গ্যাসের ব্যবস্থা ঠিক করেছেন, স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছেন পশ্চিমবাংলার মানুষের জন্য, রোগ থেকে রক্ষা মানুষের জন্য 5 লক্ষ টাকা। রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যাপক হারে উন্নয়ন করেছেন। তখন আমাদের এই করোনা ভাইরাসে আমরা দেখছি সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে আমরা দ্বিতীয় যখন করোনা ভাইরাস চলছে দ্বিতীয় দফায়, কখনো আমরা রাস্তায় নেমে স্যানিটাইজ করছি, মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্যদ্রব্য দিচ্ছি। বিহারনালা যারা আছেন আমার সপ্তগ্রামের এলাকাতে, তাদের আমরা আজকে এখান থেকে তাদের খাদ্যদ্রব্য সব দেওয়া হচ্ছে, চাল, ডাল, তেল, নুন, মুড়ি, চা, চা পাতা, দুধ, সব কিছু আমার তেল থেকে শুরু করে হলুদ, জিরে, লঙ্কা, মশলা সবই দেওয়া হচ্ছে এক একটা ব্যাগে করে আমরা বেরোনওয়ালাদের আমরা এখানে দিচ্ছি। এবং যারা আজকে এখানে হারিয়ে হতে পারেনি ওদের জন্য আমরা পাঠাচ্ছি, ওদের যে নেত্রী আছে তার হাত দিয়ে আমরা এটা পাঠিয়ে দিচ্ছি। একথা বলতে পারি যে করোনা ভাইরাসে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার মানুষকে সেবা করছেন, মানুষের সঙ্গে আছে, মানুষের কাছে আছে, তখন আমরাও তার নির্দেশে আমাদের এলাকায় এলাকায় আমরা কাজ করছি। এবং বিহারমালায় যারা আছেন তাদের জন্য আমরা আছি, আমরা আজকে 1 মাসের খাদ্যদ্রব্য দিলাম, পরবর্তীকালে আমরা আবার মানে এখান থেকে ক্যাম্প করে ওদের আবার আমরা খাদ্যদ্রব্য পাঠিয়ে দিই।